প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা ক্লাস ইলেভেন ছাত্রছাত্রীদের জন্য কিছু লাস্ট মিনিট সাজেশান নিয়ে অবশ্যই চলে এসেছি এই লাস্ট মিনিট সাজেশানটি তোমাদের জন্য খুব উপকারী হবে যদি তোমরা ফুল সাজেশান দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে যেটা আমি টেস্টের জন্য দিয়েছিলাম সেটা ফাইনাল সাজেশান কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশানগুলো পাট পাট করে আসবে তার আজকের ভিডিওতে প্রথম পার্ট নিয়ে আলোচনা করবো লাস্ট মিনিট সাজেশন মানে হলো এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে প্রথমে চলে আসছি দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের মতামত আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চিত্রসহ পৃথিবীর অভ্যন্তর ভাগের ব্যাখ্যা করো চিত্রসহ এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য লেখো এটাও মোস্ট ইম্পর্টেন্ট পাথ সঞ্চালনের কারণগুলি লেখো ঠিক আছে পরে আসছি অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো সমস্থিতি সম্পর্কে প্রাটের মতামত মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখক পরের প্রশ্ন একটি ভাঁজের বিভিন্ন অংশগুলি চিত্রসহ লেখো প্রতি ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখক ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও অনুলোম ও বিলম চ্যুতির মধ্যে পার্থক্য লেখ চ্যুতির ফলে সৃষ্ট ভূবিরূপগুলি আলোচনা করো তারপর আসছি ভাঁজ এবং চ্যুতির মধ্যে পার্থক্য লেখ এগুলো সবই কিন্তু তিন এবং চার পার্থক্য ম্যাক্সিমাম তিন চার নম্বরের আসবে ঠিক আছে আর বাকিগুলো সব কিন্তু এগুলো সব পাঁচ নাম্বারের প্রশ্ন ঠিক আছে এগুলো পাঁচ নাম্বারের যেগুলো ভূমিরূপগুলি আলোচনা করে দেওয়া আছে এটা পাঁচ নাম্বার পার্থক্য তিন ম্যাক্সিমাম চারের বেশি আসে না ঠিক আছে এভাবে প্রশ্নগুলো পড়তে থাকো পরের প্রশ্ন দেখো উদ্বেদী আগ্নেয়গুলির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো ডাইক ও সিডের মধ্যে পার্থক্য লেখো ভূমিকম্পের কারণগুলি লেখো ঠিক আছে ফলাফলটাও করে রাখবে কারণের সঙ্গে সঙ্গে আচ্ছা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো পি তরঙ্গ এস তরঙ্গের ব্যাপারে কিন্তু বৈশিষ্ট্য আর পার্থক্য দুটোই করে রাখবে মহিষপান এবং মহিঢালের মধ্যে পার্থক্য লেখো সমুদ্র জলে উষ্ণতা তারতম্যের কারণ লেখো এটা পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন থেকে মোটামুটি টোটাল কুড়িটা প্রশ্ন দিলাম এই কুড়িটা প্রশ্নের মধ্যে তোমাদের কোন প্রশ্নটা নোট তোমার কাছে নেই তোমরা পারছো না সেটা কমেন্টে জানাতে হবে যদি তোমাদের কমেন্ট বেশি পাই তাহলে সেই প্রশ্নের নোট নিয়ে হাজির হবো আমাদের ইউটিউব চ্যানেলে তাই তোমাদের এই কুড়িটা প্রশ্ন প্রথম পার্টে দিলাম অর্থাৎ এটা আমাদের পার্ট ওয়ান ভিডিও এই পার্ট ওয়ান ভিডিওতে আমরা কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলোতে যেগুলো পারবে না তোমরা কমেন্টে জানাও আমি নোটের মাধ্যমে তোমাদেরকে ভিডিও আমার কথা উপস্থিত করবো আর পরবর্তীকালে পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করো তো এটুকুই চাই তোমাদের কাছ থেকে পরবর্তীকালে আরও ভিডিও অবশ্যই আসবে তোমাদের জন্য আর উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের ভূগোলের অনলাইন ক্লাস শুরু হবে ক্লাস ইলেভেনের পরীক্ষার পরই তোমরা তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো রাখো তো ভিডিও এখানে শেষ করো সকলকে অসংখ্য ধন্যবাদ